আবারও নাগরিক সংবাদে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন পিন্টু হাজং টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধোয়া হয় পুলিশ লাঠিচার্জ ও চেয়ারসেল ছুড়েছে শিক্ষার্থীদের উপর এতে সাংবাদিক পুলিশ ও শিক্ষার্থী সহ আহত হয়েছেন দশজন রংপুরেও এক তফা দাবিতে শাটডাউন পাল করছে বৈষম্য বিরোধী ছাত্ররা সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে পুলিশ বিজিবি ও র্যাপ তহল দিচ্ছে জনশূন্য হয়ে পড়েছে নগরীর বেশিরভাগ সড়ক রাস্তাঘাটের সময় কাটাচ্ছি তার চলতেছে গাড়ি ঘোড়া বাইর করতেছে না রাস্তায় গাড়ি চলতেছে না চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা এতে শত শত গাড়ি মহাসড়কে স্থবির হয়ে পড়েছে মাদারীপুর জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারী পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে জয়পুর হাটে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধর্মধ দিয়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে কয়েকজন আহত হয় কোটা সংস্কারের দাবিতে ওই শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নগায় বের হওয়া বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে নোয়াখালীর সোনাপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা বন্ধ রয়েছে যান চলাচল গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে উভয় পাশে আটকে আছে শত শত যানবাহন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ বিজিবির সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে বিজিবি সদর দপ্তর জানিয়েছে কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পিন্টু হাজং নাগরিক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার